নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামীকাল ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, এর ফলে লটারি থেকে কিছু না কিছু প্রাপ্তি ঘটবেই, সেই নিয়ে আমি অবশ্যই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে যে কথাটা বলি, প্রত্যেকটা দিন যে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, এই ধরনের ভিডিওগুলো কেটে কেটে দেখবেন না, কারণ এখানে আপনাদের অনেক কিছু বোঝা বা জানার আছে। যদি না বুঝে না জেনে আপনার রাশি আছে, কেটে বেরিয়ে গিয়ে প্রচুর অ্যামাউন্টের একটা টিকিট কেটে বসলেন যে আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন, এরকমটা কখনো করবেন না। কেন আপনার লটারির প্রাপ্তি যোগ তৈরি হয়েছে, কী কারণ, সেটা আগে জানতে হবে, বুঝতে হবে। সেই কারণগুলো আপনার মধ্যে আছে কি না সেটা জানতে হবে, কারণ এখানে শুধু রাশি মিলে গেলেই কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে না। কারণ এখানে আমি রাশি ভিত্তিক আলোচনা করি, রাশিকে নিয়ে গবেষণা করি, আপনার রাশির বিস্তারিত আমার কাছে নেই, সেটা জানার সম্ভাবনা থাকাও সম্ভব নয়। এবং আপনার রাশির মধ্যে কোন কোন গ্রহ পীড়িত আছে, কোন কোন গ্রহ ভালো অবস্থায় আছে, সেটা তখনই জানা যাবে যখন আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করা যাবে। আর এখানে আমি অ্যাভারেজ একটা হিসাব করে এই রাশিগুলোর নাম বার করে আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি আপনার রাশি সেম হয়ে থাকে এবং জানতে অজান্তে যদি আপনার জন্মছকে এই গ্রহদের অবস্থান ভালো থাকে, তবে 200% আমি বলতে পারি আপনার আগামীকাল লটারি থেকে কিছু না কিছু আসবেই। আর সেই কারণে বলি, সম্পূর্ণ দেখুন, বুঝুন, জানুন কি আলোচনা হচ্ছে, শুনুন, তারপর আপনারা যদি ঠিকঠাক মনে করেন, তারপরে গিয়ে যদি আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সফলতা থাকছে। আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আগামীকাল লটারি প্রাপ্তি তিনটে রাশির সম্পর্কে। আমি প্রত্যেক দিন এরকম 12টি রাশির মধ্যে কোনো না কোনো রাশির লটারি প্রাপ্তি যোগ তৈরি হয়, সেই রাশিগুলো নিয়ে আমি আলোচনা করি, কারণ আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি। কারণ সবসময় যে আমরা সব কিছু জানি এরকমটা কিন্তু নয়, আর আমার জানার কারণ আমি সব সময় এইসব নিয়ে আলোচনা করি, গবেষণা করি, বিশ্লেষণ করি যে কখন কোন রাশির কি হতে চলেছে, গ্রহদের অবস্থান কি আছে। সেই কারণেই আমি কিন্তু এই রাশিগুলোর যাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় সেই রাশিগুলোর নামগুলো আমি বলতে পারি। আর এটাও আমি বলি সব সময় যে আপনার রাশি মিলে গেল আর আপনি আমার কথাগুলো আপনার সাথে মিলবে, এরকমটা কখনোই সম্ভব নয়। আপনাকে প্রথমে দেখতে হবে আপনার জন্মছক বিচার বিশ্লেষণ যাদের করা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন, এবং সেখানে লেখাও থাকে আপনার গ্রহদের অবস্থান কি আছে, এখন কোন দশায় আপনার চলছে। আর যদি ঠিকঠাক মতো আপনারা বুঝতে পারেন, যদি দেখতে পারেন আপনার জন্মছকে এই মুহূর্তে রাহু মঙ্গল শুক্র ভালো অবস্থায় আছে, তাহলে আগামীকাল যদি টিকিট কাটেন সেখান থেকে কিছু না কিছু প্রাপ্তি ঘটবেই, এটা আমি 100% না 200% বলতে পারি। আর যদি দেখছেন যে সেখানে আপনার যাদের আছে তাদের নিয়ে আলোচনা করছি জন্মছক বিচার বিশ্লেষণ করা, যদি দেখছেন সেখানে আপনাদের এই তিনটে গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ অবস্থা খুবই খারাপ, তাহলে আমি বলবো আপনার রাশি থাকলেও আপনি কিন্তু আগামীকাল টিকিট কাটবেন না। এছাড়া কি করে বুঝতে পারেন, যারা হস্তরেখা সম্পর্কে আলোচনাগুলো দেখেন তারাও কিন্তু বুঝতে পারবেন। এবং আমি বলবো যদি এখনও না দেখে থাকেন তাহলে আমারই একটা চ্যানেল আছে জ্যোতিষী উত্তম কুমার, সেখানে গিয়েও আপনারা হস্তরেখা সম্পর্কে বিস্তারিত কিন্তু পাবেন, সেখানে আপনি জানতে পারবেন আপনার গ্রহদের অবস্থান কি, এটাও জানতে পারবেন আপনার হাতে লটারির প্রাপ্তি রেখা আছে কি না। যদি এগুলো থাকে তাহলে অবশ্যই আগামীকাল টিকিট কাটুন, আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে, আমি 100% বলতে পারি। সেখান থেকে আপনার কিছু না কিছু প্রাপ্তি ঘটবে, এটাও নিশ্চিত আমি বলতে পারি, কিন্তু আপনার আগে জেনে নিলে অর্থটা নষ্ট হবে না, সঠিকভাবে সঠিক কাজ করলে অবশ্যই সফলতা পাবেন। এছাড়া যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আপনাদের যদি সময় অনেক অভাব হয়ে থাকে, ভিডিও দেখার মতো সময় নেই, আমার জন্মছক বিচার বিশ্লেষণ করা নেই, তাহলে আমি বলবো ছোট একটা টিকিট প্রত্যেকে কাটতে পারেন। যে তিনটে রাশির কথা আমি বলবো, এই তিনটে রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু একটা টিকিট কাটতে পারেন। সেখান থেকে যদি দেখছেন যে আপনাদের কিছু হলেও প্রাপ্তি ঘটল, তাহলে কিন্তু 100% ধরে নেবেন আপনার জন্মছকে জানতে অজান্তে বা হস্তরেখায় এই তিনটে গ্রহ ভালো অবস্থায় আছে, অর্থাৎ আপনার যে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছিল সেটা আপনার রাশির সাথে কার্যকারিতা ঘটেছে। কারণ অ্যামাউন্টটা কোনো ম্যাটার করে না, আপনি কতটা পাচ্ছেন তার উপরে আপনার এই অর্থপ্রাপ্তির যোগের কোনো যোগসূত্র নেই,
যদি 10 টাকা পান তাও আপনার কার্যকারিতা ঘটেছে এই অর্থপ্রাপ্তি যোগের, যদি 1 কোটি টাকা পান তাও আপনার কার্যকারিতা ঘটেছে। অ্যামাউন্ট সম্পূর্ণ ডিপেন্ড আপনার ভাগ্যের উপর, তবে কিছু না কিছু প্রাপ্তি ঘটবে, সেটা আপনার এই যে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে সেই কারণে। যদি কিছু না কিছু আপনি পেয়ে থাকেন লটারি থেকে, তাহলে কিন্তু সম্পূর্ণ কার্যকারিতা ঘটেছে যে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছিল তার। আর আপনারা আর একটা কাজ করতে পারেন, যদি দেখছেন যে আপনার আশেপাশে দিয়ে বেরিয়ে গেল, হয়তো 1 নম্বর 2 নম্বরের জন্য আপনার প্রাইসটা হলো না, তাহলে আপনার বুঝে নিতে হবে যে আপনার জানতে অজান্তে এই গ্রহদের অবস্থান কিন্তু খারাপ আছে। অর্থাৎ এর পরবর্তীকালে আপনার নাম যদি, রাশির নাম যদি আসেও, আপনি কিন্তু টিকিট কাটবেন না মিনিমাম 3 মাস। এর মধ্যে কোন গ্রহ, আমি তো বলেই দিচ্ছি 3টে গ্রহের কথা, সেই গ্রহগুলোকে অবশ্যই ভালো করার চেষ্টা করুন। নানা রকমভাবে গ্রহদের ভালো অবস্থা করা যায়, পীড়িত গ্রহ আপনার কিন্তু আর থাকবে না। সেটা বীজমন্ত্র আছে, স্নানের মাধ্যমে আছে, নানা রকমভাবে কিন্তু করা যায়। শিকড় হাতে দিয়ে আপনারা এর প্রতিকার করতে পারেন, স্টোন তো অবশ্যই হয়, তবে সব কিছুই সময় সাপেক্ষ, সময় কিন্তু আপনার লাগবে। এভাবেও কিন্তু আপনারা এড়িয়ে যেতে পারেন, জেনে নিলে সঠিক আপনার পয়সাটা নষ্ট হবে না। এবার আমি আসবো যে 3টে রাশির কথা আমি বলবো, লটারি প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। যদি এই 3টে রাশির জানতে অজান্তে জন্মছকে বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো অবস্থায় থাকে, আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না, আপনি আগামীকাল হতে পারেন কোটি টাকার মালিক। প্রথমে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের দারুণ একটা সময় অপেক্ষা করছে আগামীকাল সকাল 7টা থেকে সকাল 9টা 30 মিনিট, এই সময়টা একটা টিকিট কাটার চেষ্টা করুন, ভাগ্যের চাকা ঘুরলেও ঘুরতে পারে। পরবর্তী যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল দারুণ একটা সময় অবশ্যই অপেক্ষা করছে, দুপুর 2টা থেকে 4টা 21 মিনিট, এই সময়টা আপনারা একটা টিকিট কাটুন। যদি ঠিকঠাক সময়টা মেনটেন করে একটা টিকিট কাটতে পারেন, তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় এই 3টে গ্রহ ভালো অবস্থায় থাকে, লটারি প্রাপ্তি আপনার ঘটবেই ঘটবে, এতে কোনো ভুল নেই, এবং ছোট বা বড় প্রাইস কিন্তু পাবেন। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো একটা সময় অবশ্যই অপেক্ষা করছে, বিকেল 5টা থেকে সন্ধ্যে 6টা 10 মিনিট, এই সময়টা আপনারা একটা টিকিট কাটার চেষ্টা করুন। যদি এই সময়টা ঠিকঠাক মেনটেন করতে পারেন, একটি টিকিট কাটতে পারেন, তার সাথে সাথে আপনার জন্মছকে বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে, আপনি হতে পারেন আগামীকাল কোটি টাকার মালিক। কারণ 100% কার্যকারিতা ঘটবে, সেটা 10 টাকা হতে পারে বা 1 কোটি, প্রাইস কিন্তু আপনার থাকছে, এটা আমি নিশ্চিত রূপে বলতে পারি। এছাড়া যে 3টে রাশি বললাম এবং সময় বললাম, হয়তো আপনারা সময়টা ঠিক বার করতে পারছেন না, কাজে ব্যস্ততা, তাহলে যে কোনো সময় আগামীকাল টিকিট একটি কাটতে পারেন, শুধু রাহুকালটা ছেড়ে দিয়ে কাটবেন। আমি প্রত্যেক দিন রাহুকাল বলে দিই, এই রাহুকালের মধ্যে কোনো শুভ কাজ করবেন না। রাহুকাল আগামীকালের জন্য সকাল 9টা 42 মিনিট থেকে 11টা 8 মিনিট, কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এই ছিল আগামীকাল লটারি প্রাপ্তি সম্পর্কে আলোচনা, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।